আমি ঘরের জন্য চেয়ারম্যানের কাছে গেছি, টাকা চাই, 30-40 হাজার টাকা দিতে হয় তাহলে আমার ঘর দিবে। আমার নাম খাদিজা খানম, আমার গ্রামের বাড়ি গোপালগঞ্জ করপাড়া। আমি মা বাবার ভালোবাসা পাইনি, ছোটবেলায় মা বাবা ছিন্ন হয়ে গেছিল 5 বছর বয়সে ভাইয়া, তখন আমার ফুপুর কাছে আমি লালন পালন নই। আমি আগে নানির বাসা থাকি, নানির বাসা নোয়াপাড়া থাকে ভাইয়া। বাবা সৎমা আমার জ্বালা যন্ত্রণা দিত। আমার ফুপুতে আমার এক জায়গায় বিয়ে দিছিল, সেই জায়গা থেকে অনেকদিন আগেই আমার ছিন্ন হয়ে গেছে, তার 14 বছর আগে থেকেই। তারপর থেকে আমার কে কারা জানি না আমার মানসিক সমস্যা করে ফেলাইছে, ব্রেনটার সমস্যা। আমি এর জন্য আমি প্রধানমন্ত্রীর কাছে একটু আবেদন চাই যে আমার জন্য সরকার থেকে যেন আমার একটা ঘর দেয়। আমি ওই অসহায়, আমি মা বাবা ঘর বাড়ি কিছু নাই, আমার আমার একটা থাকার ঘর নেই। নিরো চান্সে আমি চিকিৎসা হয়েছি, এর আগে আমি খুলনা মেডিকেলে হয়েছি, তার আগে আমি চিটাগাংয়ে হয়েছি, সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। আমার অবস্থা খুব খারাপ, এখন আমি রাস্তা রাস্তায় সাহায্য চাচ্ছি, কেউ 1 টাকা দেয়, কেউ 2 টাকা দেয়, কেউ 5 টাকা দেয়, কেউ দেয় না। সারা দিন এই নিয়ে আমি ওষুধ খাই, এনে ঘর ভাড়া 2500 টাকা, ধরেন দুইজনে খাবো কীভাবে, আমার ওষুধ কীভাবে খাবো। আমার এই সমস্যাটা 14 বছর ধরে হচ্ছে, আমার কেউ দেখে না। আমার বিয়ে করছে বলে আমার শ্বশুর শাশুড়ি আমাদের দুইজনটা বাড়ি থেকে নামাই দিছে। আজকে আমরা দিনে না খেয়ে ওষুধ খাবো না, চিকিৎসা করবো না, কি ঘর ভাড়া দেবো। এই জন্য আমি একটাই খালি প্রধানমন্ত্রীর কাছে, মাজনীর কাছে খালি আমার একটাই আবেদন যে আমি কি দেশের নাগরিক না, আমি কি দেশে ভোট দিইনি। রোহিঙ্গারা যদি তারা যদি সব কিছু পায় ফিরি কেন, আমি গোপালগঞ্জের মেয়ে হই, আমি রাস্তা রাস্তায় ভিক্ষা করি। আমি ঘরের জন্য চেয়ারম্যানের কাছে গেছি, টাকা চাই, 30-40 হাজার টাকা দিতে হয় তাহলে আমার ঘর দিবে। আমার তো থাকার মতো একটা ঘর নেই, আমি মারা গেলে কোন জায়গায় মাটি হবো তার কোনো স্থান নেই। তাহলে আমি যদি টাকা দিয়ে ঘর নেবো তাহলে আমি একটা মাটিও কিনতে পারি, আমি ঘর দিতে পারবো, আমার তো সেই সামর্থ্য নেই। আজকে আমি সারাদিন ঘুরে ঘুরে আমি আজকে 2-3 সপ্তাহ ধরে আমি রাস্তায় নামছি, কী করবো। আমার স্বামীরা ছাড়া আমার জীবন আর কেউ নেই, স্বামীতে যদি ফেলাই দিয়ে যায় তাও কিছু করার নেই। এখন এখন আপনারা যদি ভালো মানে আমাদের তো থাকার একটা স্থান যদি করে দেন, আমার স্বামীতে যা করে আনে তাই আমি করে খাইতে পারবো, লবণ না খাই রাখলেও তো আমি ঘরের আমার যদি মৃত্যু হইতে পারে, ঘরের একটা ঘর আমি সরকারের কাছে একটা ঘর আর একটু জায়গা দিয়ে যদি আমার একটা ঘর দেন।